আমি আল্লাহ ডিগলার দিয়ে দিলাম, অর্ডার করে দিলাম, আপনি পৃথিবীর মানুষের মাঝে আমি আল্লাহর বাণীটা প্রচার করে দেন। আমি আল্লাহ যেই কথাটুকু বলেছি, যেই বাণীটা আমি আল্লাহ আপনারে দিলাম মজেজা স্বরূপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন পৃথিবীর মানুষগুলোকে, আমি আল্লাহ মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ এই মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, বলছেন কে? আল্লাহ। আল্লাহ কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে এই মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার রাখবো, এই মাটি থেকে আমি আল্লাহ তাদেরকে আবার উঠাবো। আল্লাহ কোন দিন উঠাবেন? কয়ে ওই দিনকার নাম হলো হাশরের ময়দান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওই আখিরাতের প্রতি বিশ্বাস আনার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা বেটি? এবার আল্লাহ বলে বিপ নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, রব্বুল আলামিন মানুষদেরকে আপনি বানাইলেন, আবার আপনি এই পৃথিবী মাটি থেকে আপনি বানাইলেন, এই মাটিতে আপনি রাখবেন, এই মাটি থেকে আবার উঠাবেন, এটার নাম দিয়েছেন হাশরের ময়দান। এবার আসেন আমার বাবারা, ও আমার এই কড়ই তুলির আব্বা জানেরা, শরীরের গায়ের জোর, ক্ষমতার জোর, গায়ের জোর, অর্থের জোর, রাগের গুসা কিছুই থাকবে না, সব কিছু একদিন ওই কবরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? প্রথমে আপনাকে যেই মঞ্জিলটা দেখানো হবে, হযরতে সাইয়েদনা ওমর বলে নবী, ও নবী আমাদেরকে বলে দেন মরণের বিষয়টা, আমাদেরকে কবরের বিষয়টা বলেন, যে মাটিকে আমাকে আপনার সকল মানুষকে রাখবে। নবী গো ওই মাটির বিবরণটা আমাদেরকে একটু দেন গো ইয়া রাসূলুল্লাহ। আরে আবু বকর, ওই মাটির কথা তোমরা জানতে চাও, শুনে নাও, ওই মাটির কথা শুনে নাও, যেই কবরে রাখবে রে, যেই কবরে তোমাকে আমাকে রাখা হবে রে, আমার উম্মতগুলোকে বলে দাও মহাত্মে মালিক কত সুন্দর করে দেখা যায় রে। আল্লাহর নবী বলে রে, যখন তোমাকে বিসমিল্লাহ বলে অন্ধকার কবরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না? কথা বলেন, আপনাদের এখানে বলে না? বিসমিল্লাহ বলো আবু বকর। অপর আরেকটা হাদিসুল মুবারাকাতে দেখলাম, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী ওই কবরে আমাদেরকে কিভাবে রাখবে? কয় শুনে নাও, শুনে নাও, ওই কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রসুলের নাম নিয়ে আমার আল্লাহর নামটা নিয়ে রাখা হবে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার বাবারা বিসমিল্লাহ আমার আল্লাহর নাম দিল, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী গো আপনার কোলে আপনার মিল্লাতে আপনার উম্মতের ছেড়ে দিলাম, তার মানে বোঝা যায় আল্লাহর নাম নিয়ে নবীর মিল্লাতে রাখবো, কেননা হাশরের ময়দানে আমার নবী ছাড়া কেউ সুপারিশ করবে? কথা বলেন, সুপারিশ করবে? এবার আসবেন মরণটার কথা। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর প্রশ্ন করে, নবীজি, ও নবী মরণ সম্পর্কে বলেন। আল্লাহর নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্দে, ডাক দিয়ে কয়ে, খাদিজা মরণের কথা তুমি যদি বল, হে খাদিজা, যখন মানুষটার মৃত্যুর সময় হয়ে যাবে রে, ওই সময়ে মানুষটার পানির দরজাটা বন্ধ হয়ে যাবে, খেয়াল রাখবেন আমার আর আপনার তিনজন বন্ধু আমাদের সাথে ২৪টা মুহূর্তে থাকে। এক নম্বর বন্ধু হলো আমাদের হায়াত। কথা বলেন ঠিক কিনা? হায়াত নাই, মৃত, ঠিক না? দুই নম্বর জিনিস হলো আমাদের জন্য একজন ফেরেশতা আল্লাহ রাখে,
যে ফেরেশতার নাম হলো যে ফেরেশতা আমাদের জন্য পানি আনে, তৃতীয় নম্বর ফেরেশতা যিনি আমাদের জন্য খাবার পৃথিবীর জমিন থেকে বিছিয়ে নেয়। আল্লাহর নবী বলে, আরে খাদিজা, মৃত্যুর মুহূর্ত যখন হয়ে যায়, উম্মতকে যখন রেখে দেয়, উম্মতকে যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, তখন তিনজন ফেরেশতা তার কাছে চলে আসে। অপর একটা হাদিসে দেখা যায় চারজন ফেরেশতা তার নিকটে আসে, হায়াতের ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা করিমুল্লাহ, রে করিমুল্লাহ, রে আব্দুল করিম, সারাটা পৃথিবী খুঁজলাম, একটা মুহূর্তের হায়াত আমি তোমার জন্য পাই না, মাওলা রাখে না, আমি আজ থেকে তোমার দূর হয়ে গেলাম, আমি আজ থেকে তোমার বন্ধু নয়, তোমার কাছ থেকে দূরে চলে গেলাম। মৃত্যুর সময় কত মানুষ দেখবেন পানির পিপাসাত্ত হয়ে যায়, কিন্তু মুখে দেয় পানি যায় না, কথা বলেন না, কত মানুষের মুখে দেয় পানিটা তার এভাবে ঠোঁটের কিনারে, তার জামির কিনারে দিয়ে পড়ে যায়, কথা বলেন না। এই পানির ফেরেশতা রহমতের এই ফেরেশতাটা ডেকে বলে, রে আল্লাহর বান্দা, সারাটা পৃথিবী খুঁজলাম, একটু পানি তোমার জন্য আমি পাইলাম না রে, আমি এতদিন তোমার কাছে ছিলাম, আজ থেকে আমি তোমার কাছ থেকে চলে যাব, দুনিয়ায় তোমার জন্য আর রিজিক পাই নাই। আসেন আমার ভাইয়ারা, বলতে ছিলাম সেই দিকে নয়, আল্লাহর নবী বলেছেন, চিন্তা করেন এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, গায়ের চাম গায়ের পোশাকগুলো খুলে নেবে। বিজ্ঞান বলে যায় মানুষ মৃত্যুর ছয় ঘন্টা পরে তার শরীরে একটা, তার শরীরের ভিতরে আস্তে করে পোকা শুরু হয়ে যায়, ধরাটা পোতে শুরু হয়ে যায়। আমি আপনি কবরে থাকব, আমাকে আপনাকে যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনি চোখের পানে ছেড়ে ছেড়ে যতই কাঁদব, কেউ আমার কথা আপনার কথা শুনবে না, আমি আপনি ডাক দিয়ে বলবো, ভাই, এ ভাই, আমার মৃত্যু হয়ে গেল, শরীরের 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে গেল, রোগগুলো খুলে গেল, ছিঁড়ে গেল, আমাকে আস্তে করে গোসল দে, আমি জীবনে পৃথিবীর জমিনে আর কখনো গোসল করতে আসব না। একবার চিন্তা করেন নিজের দিকে, আপনি এখন কি করেন? এবার আপনি ডাক দিয়ে বলবেন, ভাই, একটু অপেক্ষা করো, আস্তে করে গোসল দে, আমার শরীরটা ব্যথা, এরে আমার শরীরটা ব্যথা হয়ে গেল, আমারে আস্তে করে গোসল দে, আমি আর এই দুনিয়ায় কখনো গোসল করতে আসব না। জানাজার মাঠে আমাকে আপনাকে শেষ একটা প্যাকিং করাবে, প্যাকেট করবে সাদা কাপড়, আপনাকে যত বলবে, ভাই মরালা শুয়া যা, তোরে আমরা একটু সাদা কাপড়টা পরাবো, আপনি রাগ করবেন, গুসা করবেন, কথা বলেন ঠিক কিনা, বলবেন এই কথা বলিস না, দেখবেন অটোমেটিক আপনার চোখে পানি আসবে। যেদিন আপনাকে সাদা কাপড়ের প্যাকেটটা পরাইয়া দিবে, আমাকে আপনাকে গোসল করে সাদা কাপড়ের প্যাকেটটা করাবে, কিসে এত অহংকার, যেদিন পৃথিবীতে এসেছে অপরে আমাকে আপনাকে গোসল দিয়েছে, যেদিন পৃথিবী থেকে চলে যাব আমাকে আপনাকে আরেকজনে গোসল দিবে। এ যুবক ভাই, একটু চিন্তা করো না রে আব্বু, আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজার মাঠে নিয়ে সব মানুষ দাঁড়িয়ে যাবে, পৃথিবীতে যদি ভালো করি মানুষগুলো বলবে লোকটা ভালো, আর যদি পৃথিবীতে খারাপ করি মানুষগুলো জানাজার মাঠেও বলবে একটা আজাব দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কথা বলেন না, জানাজার মাঠে মানুষগুলো বিদায় আদায় নিয়ে যাবে।
চারজন বন্ধু আমাকে আপনাকে ওই খাটে করে নিয়ে কবরে যখন অন্ধকার কবরে শোয়া দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর নামে শুরু করবে, আপনি রাসূলুল্লাহর নামে রাখবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা মেরাজের রজনীতে এই রজবের চাঁদে নবীর সাথে হয়েছিল। ডাক দিয়ে নকল নবীর মিল্লাতে রাখবে, নবীর কোলে দিয়ে দেবে, ওই কবরে আপনাকে আমাকে যখন রাখবে, এবার কাফনের ওই কাফনের বাদগুলো খুলে দেবে, একটা জায়গায় পাশ দিয়ে দিবে, এর উপরে বরফ দিবে, এর উপরে আবার মাটি দিবে, এর উপরে আবার নারকেলের বিছানা বিছানার মতো তার ডাকঘরটা দিয়ে অথবা কাগজ দিয়ে গুঁড়া দিবে। কত অন্ধকার আর অন্ধকারে রাখলো, একটা অন্ধকার নয়, দুটা অন্ধকার নয়, এত অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে ওই কবরে রাখবে। আম্মা জান খাদিজা বলে ওই কবরে কি হবে, কবরে কি হবে, হেরে খাদিজা যদি ওই কবরে, ওই কবরের ভিতরে প্রথম মঞ্জিলটা যদি ভালো হয় রে, তার জন্য প্রতিটা স্তর ভালো। যার জন্য এই কবরের ভিতরে প্রথম মঞ্জিল খারাপ হবে, ওই কবরটা যদি ওই লোকটার খারাপ হয়ে যায়, তার সারাটা স্তর তার জন্য খারাপ হবে। ওই কবরের যাত্রী আমরা কথা বলেন ঠিক না বেঠি? ওই কবরে গিয়া রাসূলুল্লাহ কি করাবে? এবার আম্মা জান খাদিজা বলে নবী ওই কবরে কি করবে, কয় মানুষগুলো যখন চলে যাবে, চলে যাওয়ার পরে 40টা কয়েক যখন মানুষ চলে যাবে রে খাদিজা, ওই এতিম উম্মতের রাইখা যখন মানুষগুলো চলে যাবে, যাওয়ার 40টা কদম যখন হবে, মনকার নকির দুইজন ফেরেশতা চলে আসবে সাথে সাথে, এরে আয়েশা এরে খাদিজা ও খাদিজা, ওই মনকার নকির আসিয়া উম্মতের ডাক দিয়ে বসায়া দিবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, হাজার রাজুল বলবে হেরে খাদিজা, উম্মতের যখন বলবে মান রব্বুকা, উম্মত যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, দ্বিতীয়বার বলবে ওয়া মান দীনুকা দীনুল ইসলাম, আমি নবী তখন চোখের পানে ছেড়ে কাঁদব। আমি নবীর যখন বলবে হাজার রাজুলুন ওয়া মান নাবিউকা, ওই মুহূর্তে যদি আমার উম্মত রবজি আমি রসুলরে সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে উম্মতটারে আল্লাহ জান্নাতি বানায়া দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি কান্দান কেন নবী? ও নবী আপনি কান্দেন কেন? খাদিজা আমি কান্দি, বুখারী শরীফে রয়েছে মান রব্বুকা মান দীনুকা, দুই প্রশ্ন করবে না। কেননা যে ব্যক্তি মুসলমান তার জানাজা হয়, কথা বলেন আব্বু, যে মুসলমান তার গোসল হয় তার দাফন হয়, কারণ দীনুল ইসলাম করার কারণে এই লোকটাকে শরীয়তের নিয়ম অনুযায়ী গোসল দাফন দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুখারী শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছেন একটা প্রশ্ন কবরে হবে, ওই প্রশ্নটার নাম হলো হাজার রাজুলুন ওয়া মান নাবিউকা, নবীকে আমি আপনি যদি নবীর সাক্ষী না দিতে পারি, ওই দে যদি বলতে পারি নবী আমি চিনি না, ও মুনকার নকির এই ব্যক্তির আমি চিনি না, নবী বলে এ খাদিজা আমি রসুল কাঁদতে থাকবো, হায় আফসোস হায় আফসোস,
আমি রাসূলকে বুঝেছিলাম না, যখন এই কথাটা বলবে সাথে সাথে একটা আওয়াজ আসবে, ও ফেরেশতারা দেরি করো না, আমার যে ফেরেশতা চোখে দেখে না অন্ধ ওই ফেরেশতারে ডাক দাও, ও মালিক ফেরেশতা ফেরেশতারে পাঠায়া দাও, জান্নাতের ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা, আমার ওই ফেরেশতারে যেই ফেরেশতা অন্ধ চোখে দেখে না ওই ফেরেশতারে কবর দিয়ে দাও, ওই ফেরেশতা দেখবে না, শুধু আঘাত 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 আর আঘাত করবে। নবী আমার হাদিসুল মোবারকাতে বলে এই ফেরেশতা জমিনের যদি পাহাড়ের ভিতরে একটা, এই জমিনে যদি একটা দিয়ে আঘাত করে হাতুড়ি দিয়ে তামাম পৃথিবী সব কিছু দুলিশ্বাদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই ফেরেশতাকে ওই দিন কবরে রাখা হবে যেই ব্যক্তি জাহান্নাম, নবী গো কতদিন পর্যন্ত রাখা হবে, কয়্যাউমাল কিয়ামত, কিয়ামতের দিবস পর্যন্ত তাকে আঘাত করতেই থাকবে, আল্লাহ প্রত্যেককে আমাদেরকে ক্ষমা করে দেখ, বলুন আমিন। এবার আসেন, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই, কথা বলার আছে না নাই, কাদের কাদের দরকার আছে তার হাত তুলে আমরা মাওলানা দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসেন আমার বাবারা, আম্মা জানাইশা চোখের পানি চেনে বলে নবী আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত, ও নবী আপনার কাছে আমি দরখাস্ত রাখতে চাই, আমার নবী বলে রে খাদিজা কি দরখাস্ত রাখবা, কই নবী গো প্রথম নম্বর আপনার কাছে আমার দরখাস্ত, আমি খাদিজা যেদিন মরে যাব আমাকে আপনি নিজ হাতে গোসল দিবেন, অন্য কারো হাতে দিবেন না, দেখবেন সন্তান বাবা সন্তানকে বলে বাবা আমি মরে গেলে তুই আমারে গোসল দিস, আমি যখন মরে যাব আমার জানাজার নামাজটা তুই পড়ে আদিস, কথা বলেন ঠিক কি, আমি যখন মরে যাব মৃত্যুর পরে আমারে তুই প্রথম কবরে কুলে করে নামাজ, আমি মরে গেলে আমার মাথায় হাতটা বুলাইয়া দিস আব্বা, তুই আমার সন্তান তোর কাছে আমি কিছুই চাই না, তুই শুধু আমার জানাজার নামাজটা পড়াইস, কথা বলেন ঠিক না বেটি। অথচ আমরা কোন দিকে চলি, আমার ছেলে জজ, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে বিসিএস ক্যাডার, কিন্তু আমার ছেলে কোরআন পড়তে পারে না, এই রকম সন্তান আসে না নাই, এ আব্বু কথা বলেন আসে না নাই, ডাক দিয়ে বলে খাদিজা আমি কবুল করলাম, দ্বিতীয় নম্বর নবী গো আমাকে যখন কাফনের কাফন পরাইবেন আমার কাফনের কাপড়টা আপনার একটা জুব্বা মোবারক দিবেন, তৃতীয় নম্বর বলে নবী গো আমি যখন কবরে চলে যাব কবরে যাওয়ার পরে আমার কবরটা যখন হবে ওই কবরের ভিতরে আপনি সর্বপ্রথম একটা গড়াগড়ি আপনি দেবেন, সুবহানাল্লাহ বলতেন না, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় খাদিজা এই করই তুলি ফুরিদ গুঞ্জের আমার মা বোনেরা শুনে নেও রে মা, তোমার মতো কত মা অন্ধকার কবরে, বোনরে তোর মতো কত মন অন্ধকার কবরে, তাদের এই আজকের আলোচনা তাদের নসিবে হয় না রে মা, নামাজের মুসল্লাটা বিছায়া দাও, জীবনের একটা মুহূর্ত কাজে লাগাও, আমি তোমাদের সন্তান রে মা, আমি মোমিনুল ইসলাম রাজাভুরি বলে গেলাম মা কোন কথাটা জানি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারে রে মা, এবার আমার নবী কয় খাদিজা আমি কবুল করলাম, কয় নবী গো আমাকে যখন কবরে রাখবে নবী সবাই আমার ছেড়ে চলে যাবে, আপনি রাসূলুল্লাহ আমার, আপনি রাসূলুল্লাহ আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, আমার কবরের কাছে দাঁড়াইয়া যখন আমাকে মনকার নকির আসবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা,
হাজার জুনুন আমি নবীর সাক্ষী দিতে পারো, আমি তো কখনো মাওলা দেখি না, কিভাবে ওই মাওলার সাক্ষীটা আমি দেব? নবী দিনের কতটুকু হয়েছে আমি জানি না, আমারও ভয় লাগে কবরের প্রশ্নের কারণে। কেননা আপনি বলেছেন কবরে যেই ব্যক্তি সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে তার জন্য হাশর মিজান ফুলসিরাত সব সহজ হয়ে যাবে। কবরে যার জন্য এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তার জন্য সমস্ত কবর হাশর ফুলসিরাত কঠিন হয়ে যাবে। একটু বলা যায় কি না? আল্লাহু আকবার। কবরে রে রাখবা তোমায়, ওরে আগে ও পরে কবরে তে রাখলাম আল্লাহ তোমার বান্দাদেরকে, ক্ষমা করে দাও গো আল্লাহ নবীজির খাতিলে রে আল্লাহ, করো আল্লাহ সাহায্য তোমার মনে, বাপ নাই মাও নাই ও যাহার জগত সংসার, তার মত ওরা কফাল রে আল্লাহ, জগতে আর নাই অগো আল্লাহ, করো আল্লাহ সাহায্য তোমার মনে, কত গুনাহ করছি রে আল্লাহ এই না জীবনে, দয়া করে মাফ করো রে আল্লাহ, আরে নবীজির খাতিলে রে আল্লাহ, করো আল্লাহ সাহায্য তোমার মনে। এবার আম্মা যেন খাদিজা বলে, নবী ও হাশরে নবী দোজাহান কেন্দিয়া হবেন ফেরেশান, বলিবেন পড়ো আর দেগার ওগো বাফ করো উম্মতে গুনাগার সাল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই। মাওলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে গত মহামারী করোনা থেকে, আমি প্রায় হজের থেকে আসার পরেই করোনা শুরু হয়েছে, এর পরন্ত থেকে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে এখনও করোনার মহামারী ওমিক্রন বানায় নেই, কথা বলো না। আমার ঘরের পাশে আমার ভাই মৃত্যু হয়েছে, আরেকটা ভাই সন্তান করোনায় আক্রান্ত হয়েছে, বাবা যায় নাই, মা আক্রান্ত হয়েছে, সন্তান যায় নাই, এমনও হয়েছে ওই করোনার রোগীকে রেখে সন্তান পালিয়ে গেছে, কথা বলে না বুক ঠিক না? কিন্তু আল্লাহ পাক এত মায়া করেছে, এত দয়া করেছে, আমাকে আপনাকে এখনও ওই করোনা মহামারীর রোগী বানায় যে আল্লাহ এই এলাকার হাজারো মানুষের, এই ফরিদগঞ্জ থানাধীন চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানাধীন কড়ৈতলির হাজারো মানুষের মাছ থেকে আমাকে আপনাকে মাওলা কবুল করেছেন, আজকে জান্নাতে আসার আমরা খুশি না বেজার? আরেকটি আওয়াজ, প্রাণ ভরে জবান ছেড়ে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
অগণিত অগণিত দুরুদ সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দিশারি, যিনি হবে কবরের সাথী, হাশরের ময়দানে যিনি সুপারিশকারী হবেন, ঠিক কিনা বলেন? ওই নবী প্রতি দুরুদ শরীফ আদায় করি, যেই নবীর কাছে, যেই মাওলার কাছে আমরা দরখাস্ত করি নাই, এই নবীর উম্মত আমাকে বানান, ঠিক কিনা বলেন? করেছেন? একজন করেছেন, তিনি কে? হযরতে সাইয়েদানা ঈসা রুহুল্লাহ, বলুন না, ঈসা। তিনি মাওলাকে প্রশ্ন করে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ বলে, বলো। আল্লাহ, আপনি আমাকে রসুল বানিয়েছেন, নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, আমাকে রুহুল্লাহ বানিয়েছেন, যে ঈসা রুহুল্লায় হাজার বছর আগের কবরের পাশ দিয়ে যেতে দেরি ডাক দিত কুম্বি ইদনিল্লা, সাথে সাথে ওই কবরের মানুষ ঈসা নবীর সঙ্গে হাঁটা শুরু করত। তো ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ এত কিছু দিয়েছেন, আপনার কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ বলে, করো। সেটা হচ্ছে, আপনি না সাতটা জাহান্নাম আটটা জান্নাত বানিয়েছেন বলছেন? হ্যাঁ বানিয়েছি। তো ওই জান্নাতে কে প্রবেশ করবে সবার আগে? আমার আল্লাহ বলে, আমার আখিরি পয়গাম্বর হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, খলিলুল্লাহ যিনি মাওলার প্রেমে দেওয়ানা, হাবিবুল্লাহ যে মাওলা রসুলের প্রেমে এক বন্ধু আরেক বন্ধুর প্রেমে দেওয়ানা, আচ্ছা হাবিবুল্লাহ। আল্লাহ তারপরে ওই জান্নাতে কে প্রবেশ করবে? ওই জান্নাতে প্রবেশ করবে আমার বন্ধুর আখেরি জওয়ানার, আমার বান্দা, আমার হাবিবের উম্মতেরা। তাহলে বাকি 224,000 পয়গম্বর এরা কি করবে? এরা তারপরে যাবে। আমি ঈসা রুহুল্লাহ, আমাকে না কিতাব দিয়েছেন, বাবা সারা পাঠাইছেন, আমাকে না রসুল বানিয়েছেন, আমাকে না আপনার এত মায়া করেছেন, আমি আমার ওই বন্ধুর উম্মতের পরে তুমি যাবে। তো ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ নবী হয়েছি, রসুল হয়েছি, এত কিছু আপনি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমি সবার পরে জান্নাতে যাব, ওই নবীর উম্মত সবার আগে যাবে, সম্মান আপনাদের কম না বেশি? আবু সবাই জোরে বলেন। আল্লাহ তাহলে আমাকে ওই নবীর উম্মত বানান, আমি যেন সব নবীদের আগে যেতে পারি, বাকি সব নবীদের আগে যেতে পারি। আল্লাহকে কবুল করলাম, সুবহানাল্লাহ। তবে ঈসা ইল্লা একটা কথা ব্যতীত, সেটা কি? তোমাকে আমি একটা কালিমা দিয়েছিলাম, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ও ঈসা, তোমার ওই কালেমাটা তো বিলুপ্ত হয়ে যাবে, ওই নবীর উম্মত হতে হলে তুমি ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ আমি ওই নবীর প্রতি ঈমান আনলাম, এখনো নবী আসে কথা বলেন, আমি এখনো আলোচনা যাই নাই, আমি আপনাদেরকে শুধু এই দুরুদের মেশালটা দিচ্ছি, এখনো নবী পৃথিবীতে আসে, ঈমান আনছে কে? ঈসা। তাহলে ওই নবীর উম্মত, ওই নবী আমার সম্মানিত কম না বেশি? আপনাদেরকে আল্লাহ 70টা গুণ দিয়েছে, আমি সেই দিকে যাব না, যেহেতু আমাকে একটা চ্যাপ্টার বিষয় দেওয়া হয়েছে, আমি আমার বিষয়ের উপরে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ একটা কাজ করা যায় না, ওই কোনটা আপনি তো আমার কবুল করছেন, চান না একটা কাজ, আপনি কোন ফায় কোন বলতে দেরি হয়, আপনার কাছে কোনো কফিয়ত কারো কাছে আপনি দেন না, আপনার কফিয়ত দিতে হয় না, তা আমার ওই নবীর উম্মতটি বানাই দেন না, ওই নবীর উম্মতগুলোকে আমার দিয়ে দেন না। আল্লাহ কা, না এটা সম্ভব? কথা বলেন, এটা সম্ভব না? ওই নবীর 70টা, ওই নবীর উম্মতের 70টা গুণের চেয়ে থেকে একটা গুণ রয়েছে, সেটা হলো তারা আমাকে দেখবে না, আমার নবীকেও দেখবে না, কিন্তু তারা এত বিশ্বাস করবে, মহাব্বত করবে, আমার দিনও ভুলবে না। আরে মহাব্বত বলি, সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানান, আল্লাহকে বানাইলাম, তবে ওই নবীর ঈমান তোমাকে আনতে হবে, নবীর নবীর প্রতি ওই নবীর কালিমা পড়তে হবে, ওই নবীর কালিমার দাওয়াত দিতে হবে, কয় আমি সেটাও দেব। আমার নবী কয় আল্লাহ ঈসা রুহুল্লাহ কবুল হয়েছেন, ঈসা রুহুল্লাহকে আপনি তাকে কবুল করেছেন, আমার উম্মত বানিয়ে দিয়েছেন, আমিও তো তাকে একটা দিতে হবে। আমি যেখানে থাকবো পাশে আমার ঈসাকেও আমি রাখবো,
সুবহানাল্লাহ বলেন এই কারণে নবী রওজার কিনারে ঠিক এখানে আল্লাহর হাবিবের রওজা এখানে হযরত আবু বকর একটু পরে হযরত ওমর আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো সেখানে দেখলাম আল্লাহর হাবিবের পরে হযরত আবু বকর একটু পিছনে হযরত ওমর কি আদব দেখিয়েছেন আমরা তো আজকে আদব দেখাইতে চাই না আমরা তো মানুষকে আদব দিতে অথচ রাসূলের আদবটা কিভাবে সাহাবায়ে কেরাম মানছে দেখেন আবু বকরের একটু পরে ওমর আল্লাহর হাবিবের একটু পরে আবু বকর একটু পরে ওমর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেখান থেকে আমাদের শিখার বিষয় আছে না নাই বড় যেখানে কথা বলবে আমি সেখানে ছোট হয়ে শুনব এটা নয় আবু কথা বলেন এটা নয় এটা আজকে আমাদের যুব সমাজের ভিতরে নাই ঠিক কিনা বলেন কারণ আমরা মানে নাই এই কারণে আমাদের সন্তানও মানে নাই আচ্ছা যাক তো আল্লাহ কবুল করেছেন তো আমরা দরখাস্ত দেই নাই কিন্তু আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন আমরা খুশি না বেজার এবার প্রাণ ভরে জবান ছেড়ে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে মহব্বতে চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে একবার মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাহফিলের এই দক্ষিণ কড়াইতলি উত্তর মুন্সিবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 11তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আসেনি হুজুর হুজুরে মাশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করুক আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার সাহেব কেবলা মাদদিলহুল আলী সভাপতি বাইতুল আমান জামে মসজিদ একটা জান্নাতের সভাপতি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ভাজানকে হাশরের ময়দানে জান্নাতের মালিক বানিয়ে দেয় আমিন আজকে মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা ইলিয়াস ফরিদি সাহেব মুহাদ্দিস জামিয়া আরবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুর আজকে মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কাউসার হুসাইন খতিব বাইতুল খায়ের জামে মসজিদ ঢাকা আরবি প্রভাষক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন বিশেষ বক্তা যিনি রয়েছেন হযরত মাওলানা মুফতি আবু তাহের সাহেব পরিচালক কাসারা দারুল উলুম মাদ্রাসা খতিব মসজিদে নূরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাপুর ফরিদিউদ্দিন চাঁদপুর যিনি আজকে উপস্থাপক রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ সহকারে আমার পা ডান পাশে বাম পাশে ওলামাই কেরাম হাফেজানে কেরাম সামনে বসে রয়েছেন মুরব্বী আব্বুরা যুবক ভাইয়েরা পরদানিশি মা বোনেরা যারা এই মাইকের আওয়াজটুকু শুনতেছেন প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একবার শুকরিয়া আদায় করে নেই মাওলানার দরবারে তাবারক আছে নাকি তাবারক নাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি আমাকে আজকে এখানে দীর্ঘদিন যোগাযোগ করে আমাকে এখানে আনছেন ওনার উসিলায় আমার এই ভাই আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে বলুন আমিন আল্লাহ পাক 30 পারা কোরআনের 6666 খানা আয়াতে 114 খানা সূরার ভিতরে কেউ যদি একটা আয়াত অবিশ্বাস করে তার ঈমান থাকবে না ঈমান থাকবে না ওই আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন চমৎকারভাবে তুলে ধরেছেন দুনিয়ার মানুষ শুনে নাও রে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী ইয়া রাসূল আমি আল্লাহ ডিগলার দিয়ে দিলাম অর্ডার করে দিলাম আপনি পৃথিবীর মানুষের মাঝে আমি আল্লাহর বাণীটা প্রচার করে দেন
আমি আল্লাহ যে কথাটুকু বলেছি যেই বাণীটা আমি আল্লাহ আপনারে দিলাম মুজিজা স্বরূপ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দেন পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ মিনহা খলাকনাকুম আমি আল্লাহ এই মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলছেন কে আল্লাহ আল্লাহ কথা বলেন কে আল্লাহ আল্লাহ বলে এই মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার রাখবো এই মাটি থেকে আমি আল্লাহ তাদেরকে আবার উঠাবো আল্লাহ কোন দিন উঠাবেন কয় ওই দিনকার নাম হলো হাশরের ময়দান ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওই আখিরাতের প্রতি বিশ্বাস আনার নাম হলো ঈমান কথা বলেন ঠিক কিনা বেটি এবার আল্লাহ বলে বিব নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ আপনার কাছে জানতে চাই রব্বুল আলামিন মানুষদেরকে আপনি বানাইলেন আবার আপনি এই পৃথিবী মাটি থেকে আপনি বানাইলেন এই মাটিতে আপনি রাখবেন এই মাটি থেকে আবার উঠাবেন এটার নাম দিয়েছেন হাশরের ময়দান এবার আসেন আমার বাবারা ও আমার এই কড়ই তুলির আব্বা জানারা শরীরের গায়ের জোর ক্ষমতার জোর গায়ের জোর অর্থের জোর রাগের গুসা কিছুই থাকবে না সব কিছু একদিন ওই কবরে যাবে কথা বলেন ঠিক না বেটি প্রথমে আপনাকে যেই মঞ্জিলটা দেখানো হবে হযরতে সাইয়েদনা ওমর বলে নবী আমাদেরকে বলে দেন মরণের বিষয়টা আমাদেরকে কবরের বিষয়টা বলেন যে মাটিকে আমাকে আপনার সকল মানুষকে রাখবে নবী গো ওই মাটির বিবরণটা আমাদেরকে একটু দেন গো ইয়া রাসূলুল্লাহ রে আবু বকর ওই মাটির কথা তোমরা জানতে চাও শুনে নাও ওই মাটির কথা শুনে নাও যেই কবরে রাখবে রে যেই কবরে তোমাকে আমাকে রাখা হবে রে আমার উম্মতগুলোকে বলে দাও মহাত্মে মালিক কত সুন্দর করে দেখা যায় রে আল্লাহর নবী বলে রে যখন তোমাকে বিসমিল্লাহ বলে অন্ধকার কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না কথা বলেন আপনাদের এখানে বলে না বিসমিল্লাহ বলো আবু বকর ওফরার একটা হাদিসুল মুবারাকাতে দেখলাম আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে নবী গো ও নবী ওই কবরে আমাদেরকে কিভাবে রাখবে কয় শুনে নাও ওই কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি রসুলের নাম নিয়ে আমার আল্লাহর নামটা নিয়ে রাখা হবে এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমার বাবারা বিসমিল্লাহ আমার আল্লাহর নাম দিল ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবী গো আপনার কোলে আপনার মিল্লাতে আপনার উম্মতের ছেড়ে দিলাম তার মানে বোঝা যায় আল্লাহর নাম নিয়ে নবীর মিল্লাতে রাখবো কেননা হাশরের ময়দানে আমার নবী ছাড়া কেউ সুপারিশ করবে কথা বলেন সুপারিশ করবে এবার আসবেন মরণটার কথা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর প্রশ্ন করে নবীজি ও নবী মরণ সম্পর্কে বলে আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে ডাক দিয়ে কয় খাদিজা মরণের কথা তুমি যদি বল হে খাদিজা যখন মানুষটার মৃত্যুর সময় হয়ে যাবে রে ওই সময়ে মানুষটার পানির দরজাটা বন্ধ হয়ে যাবে খেয়াল রাখবেন আমার আর আপনার তিনজন বন্ধু আমাদের সাথে ২৪টা মুহূর্তে থাকে এক নম্বর বন্ধু হলো আমাদের হায়াত কথা বলেন ঠিক কিনা হায়াত নাই মৃত ঠিক না দুই নম্বর জিনিস হলো আমাদের জন্য একজন ফেরেশতা আল্লাহ রাখে জি ফেরেশতার নাম হলো জি ফেরেশতা আমাদের জন্য পানি আনে তৃতীয় নম্বর ফেরেশতা যিনি আমাদের জন্য খাবার পৃথিবীর জমিন থেকে বিছিয়ে নেয়
আল্লাহর নবী বলে, আরে খাদিজা, মৃত্যুর মুহূর্ত যখন হয়ে যায়, উম্মতকে যখন রেখে দেয়, উম্মতকে যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, তখন তিনজন ফেরেশতা তার কাছে চলে আসে। অপর একটা হাদিসে দেখা যায়, চারজন ফেরেশতা তার নিকটে আসে, হায়াতের ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা করিমুল্লাহ রে করিমুল্লাহ, রে আব্দুল করিম, সারাটা পৃথিবী খুঁজলাম, একটা মুহূর্তের হায়াত আমি তোমার জন্য পাই না, মাওলা রাখে না, আমি আজ থেকে তোমার দূর হয়ে গেলাম, আমি আজ থেকে তোমার বন্ধু নয়, তোমার কাছ থেকে দূরে চলে গেলাম। মৃত্যুর সময় কত মানুষ দেখবেন পানির পিপাসাত্ত হয়ে যায়, কিন্তু মুখে দেয় পানি যায় না, কথা বলেন না, কত মানুষের মুখে দেয় পানিটা তার এভাবে ঠোঁটের কিনারে, তার জামির কিনারে দিয়ে পড়ে যায়, কথা বলেন না। এই পানির পেরেস্তা রহমতের এই পেরেস্তাটা ডেকে বলে, রে আল্লাহর বান্দা, সারাটা পৃথিবী খুঁজলাম, একটু পানি তোমার জন্য আমি পাইলাম না রে, আমি এতদিন তোমার কাছে ছিলাম, আজ থেকে আমি তোমার কাছ থেকে চলে যাব, দুনিয়ায় তোমার জন্য আর রিজিক পাই নাই। আসেন আমার ভাইয়ারা, বলতে ছিলাম সেই দিকে নয়, আল্লাহর নবী বলেছেন, চিন্তা করেন এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, গায়ের চাম গায়ের পোশাকগুলো খুলে নেবে, বিজ্ঞান বলে যায় মানুষ মৃত্যুর 6 ঘন্টা পরে তার শরীরে একটা, তার শরীরের ভিতরে আস্তে করে পোকা শুরু হয়ে যায়, ধরাটা পোতা শুরু হয়ে যায়, আমি আপনি কবরে থাকব, আমাকে আপনাকে যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনি চোখের পানে ছেড়ে ছেড়ে যতই কাঁদব, কেউ আমার কথা আপনার কথা শুনবে না, আমি আপনি ডাক দিয়ে বলবো, ভাই, এ ভাই, আমার মৃত্যু হয়ে গেল, শরীরের 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে গেল, রোগগুলো খুলে গেল ছিঁড়ে গেল, আমাকে আস্তে করে গোসল দে, আমি জীবনে পৃথিবীর জমিনে আর কখনো গোসল করতে আসব না। একবার চিন্তা করেন নিজের দিকে আপনি এখন কি করেন, এবার আপনি ডাক দিয়ে বলবেন, ভাই একটু অপেক্ষা করো, আস্তে করে গোসল দে, আমার শরীরটা ব্যথা, এরে আমার শরীরটা ব্যথা হয়ে গেল, আমারে আস্তে করে গোসল দে, আমি আর এই দুনিয়ায় কখনো গোসল করতে আসব না। জানাজার মাঠে আমাকে আপনাকে শেষ একটা প্যাকিং করাবে, প্যাকেট করবে সাদা কাপড়, আপনাকে যত বলবে, ভাই মরা লাশ হইয়া যা, তোরে আমরা একটু সাদা কাপড়টা পরাবো, আপনি রাগ করবেন গুসা করবেন, কথা বলেন ঠিক কি না, বলবেন এই কথা বলিস না, দেখবেন অটোমেটিক আপনার চোখে পানি আসবে। যেদিন আপনাকে সাদা কাপড়ের প্যাকেটটা পরাইয়া দিবে, আমাকে আপনাকে গোসল করে সাদা কাপড়ের প্যাকেটটা করাবে, কিসের এত অহংকার, যেদিন পৃথিবীতে এসেছে অপরে আমাকে আপনাকে গোসল দিয়েছে, যেদিন পৃথিবী থেকে চলে যাব আমাকে আপনাকে আরেকজনে গোসল দিবে। এ যুবক ভাই একটু চিন্তা করো না রে আব্বু, আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজার মাঠে নিয়ে সব মানুষ দাঁড়িয়ে যাবে, পৃথিবীতে যদি ভালো করি মানুষগুলো বলবে লোকটা ভালো, আর যদি পৃথিবীতে খারাপ করি মানুষগুলো জানাজার মাঠেও বলবে একটা আজাব দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কথা বলেন না, জানাজার মাঠে মানুষগুলো বিদায় আদায় নিয়ে যাবে। চারজন বন্ধু আমাকে আপনাকে ওই খাটে করে নিয়ে কবরে যখন অন্ধকার কবরে শোয়া দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ,
আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর নামে শুরু করবে আপনি রাসূলুল্লাহর নামে রাখবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা মেরাজের রজনীতে এই রজবের চাঁদে নবীর সাথে হয়েছিল ডাক দিয়ে নগর নবীর মিল্লাতে রাখবে নবীর কোলে দিয়ে দেবে ওই কবরে আপনাকে আমাকে যখন রাখবে এবার কাফনের ওই কাফনের বাতগুলো খুলে দিবে একটা জায়গায় পাশ দিয়ে দিবে এর উপরে বরক দিবে এর উপরে আবার মাটি দিবে এর উপরে আবার নারকেলের বিছানা বিছানার মতো তার ডাকঘরটা দিয়ে অথবা কাগজ দিয়ে গুঁড়া দিবে কত অন্ধকার আর অন্ধকারে রাখলো একটা অন্ধকার নয় দুটা অন্ধকার নয় এত অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে ওই কবরে রাখবে আম্মা জান খাদিজা বলে নবী ওই কবরে কি হবে কবরে কি হবে রে খাদিজা যদি ওই কবরের ভিতরে প্রথম মঞ্জিলটা যদি ভালো হয় রে তার জন্য প্রতিটা স্তর ভালো যার জন্য এই কবরের ভিতরে প্রথম মঞ্জিল খারাপ হবে ওই কবরটা যদি ওই লোকটার খারাপ হয়ে যায় তার সারাটা স্তর তার জন্য খারাপ হবে ওই কবরের যাত্রী আমরা কথা বলেন ঠিক না বেঠি ওই কবরে গিয়া রাসূলুল্লাহ কি করাবে এবার আম্মা জান খাদিজা বলে নবী ওই কবরে কি করবে কয় মানুষগুলো যখন চলে যাবে চলে যাওয়ার পরে চল্লিশটা কয়েক যখন মানুষ চলে যাবে রে খাদিজা ওই এতিম উম্মতের রাইখা যখন মানুষগুলো চলে যাবে যাওয়ার চল্লিশটা কদম যখন হবে মনকার নকির দুইজন পেরেস্তা চলে আসবে সাথে সাথে এরে আয়েশা এরে খাদিজা ও খাদিজা ওই মনকার নকির আসিয়া উম্মতের ডাক দিয়ে বসায়া দিবে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা হাজার রাজুল বলবে রে খাদিজা উম্মত রে যখন বলবে মান রব্বুকা উম্মত যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয়বার বলবে ওয়া মান দীনুকা দীন ইল ইসলাম আমি নবী তখন চোখের পানে ছেড়ে কাঁদবো আমি নবীর যখন বলবে হাজার রাজুল ওয়া মান নাবিউকা ওই মুহূর্তে যদি আমার উম্মত রবজি আমি রসুলের সাক্ষী দেয় সাক্ষী দেওয়ার কারণে উম্মতটারে আল্লাহ জান্নাতি বানায়া দেবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী আপনি কান্দান কেন নবী ও নবী আপনি কান্দেন কেন খাদিজা আমি কান্দি বুখারী শরীফে রয়েছে মান রব্বুকা মান দীনুকা এই দুই প্রশ্ন করবে না কেননা যে ব্যক্তি মুসলমান তার জানাজা হয় কথা বলেন আব্বু যে মুসলমান তার গোসল হয় তার দাফন হয় কারণ দীনুল ইসলাম করার কারণে এই লোকটাকে শরীয়তের নিয়ম অনুযায়ী গোসল দাফন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বুখারী শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছেন একটা প্রশ্ন কবরে হবে ওই প্রশ্নটার নাম হলো হাজার রাজুলুন ওয়া মান নাবিউকা নবীকে আমি আপনি যদি নবীর সাক্ষী না দিতে পারি ওই দিন যদি বলতে পারি নবী আমি চিনি না ও মুনকার নকির এই ব্যক্তির আমি চিনি না নবী বলে এ খাদিজা আমি রসুল কাঁদতে থাকবো হায় আফসোস হায় আফসোস আমি রসুলরে বুঝেছিলি না যখন এই কথাটা বলবে সাথে সাথে একটা আওয়াজ আসবে ও ফেরেশতারা দেরি করো না আমার যে ফেরেশতা চোখে দেখে না অন্ধ ওই ফেরেশতারে ডাক দাও ও মালিক ফেরেশতা ফেরেশতারে পাঠাইয়া দাও জান্নাতের ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা আমার ওই ফেরেশতারে যেই ফেরেশতা অন্ধ
চোখে দেখে না ওই ফেরেশতারে কবর দিয়ে দাও ওই ফেরেশতা দেখবে না শুধু আঘাত 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 আর আঘাত করবে নবী আমার হাদিসুল মুবারাকাতে বলে এই ফেরেশতা জমিনের যদি পাহাড়ের ভিতরে একটা এই জমিনে যদি একটা দিয়ে আঘাত করে হাতুড়ি দিয়ে তাম পৃথিবী সব কিছু দুলিশ্যাদ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এই ফেরেশতাকে ওই দিন কবরে রাখা হবে যেই ব্যক্তি জাহান্নাম নবী গো কতদিন পর্যন্ত রাখা হবে কয়্যামাল কিয়ামত কিয়ামতের দিবস পর্যন্ত তাকে আঘাত করতেই থাকবে আল্লাহ প্রত্যেককে আমাদেরকে ক্ষমা করে দেখ বলুন আমিন এবার আসেন ওই নবীর মহব্বত দরকার আছে না নাই কথা বলার আছে না নাই কাদের কাদের দরকার আছে তার হাত তুলে আমরা মাওলার দেখাই নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আসেন আমার বাবারা আম্মা জানাইশা চোখের পানি চেনে বলে নবী আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত ও নবী আপনার কাছে আমি দরখাস্ত রাখতে চাই আমার নবী বলে রে খাদিজা কি দরখাস্ত রাখবা কয় নবী গো প্রথম নম্বর আপনার কাছে আমার দরখাস্ত আমি খাদে যেদিন মরে যাব আমাকে আপনি নিজ হাতে গোসল দিবেন অন্য কারো হাতে দিবেন না দেখবেন সন্তান বাবা সন্তানরে বলে বাবা আমি মরে গেলে তুই আমারে গোসল দিস আমি যখন মরে যাব আমার জানাজার নামাজটা তুই পড়ে আদিস কথা বলেন ঠিক কি আমি যখন মরে যাব মৃত্যুর পরে আমারে তুই প্রথম কবরে কুলে করে নামাজ আমি মরে গেলে আমার মাথায় হাতটা বুলাইয়া দিস আব্বা তুই আমার সন্তান তোর কাছে আমি কিছুই চাই না তুই শুধু আমার জানাজার নামাজটা পড়াইস কথা বলেন ঠিক না বেটি অথচ আমরা কোন দিকে চলি আমার ছেলে জজ আমার ছেলে ব্যারিস্টার আমার ছেলে বিসিএস ক্যাডার কিন্তু আমার ছেলে কোরআন পড়তে পারে না এই রকম সন্তান আসে না নাই এ আব্বু কথা বলেন আসে না নাই ডাক দিয়ে বলে খাদিজা আমি কবুল করলাম দ্বিতীয় নম্বর নবী গো আমাকে যখন কাফনের কাফন পরাইবেন আমার কাফনের কাপড়টা আপনার একটা জুব্বা মোবারক দিবেন তৃতীয় নম্বর বলে নবী গো আমি যখন কবরে চলে যাব কবরে যাওয়ার পরে আমার কবরটা যখন হবে ওই কবরের ভিতরে আপনি সর্বপ্রথম একটা গড়াগড়ি আপনি দেবেন সুবহানাল্লাহ বলতেন না আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে কয় খাদিজা এই কোনই তুলি ফরিদগঞ্জের আমার মা বোনেরা শুনে না ওরে মা তোমার মতো কত মা অন্ধকার কবরে বোনরে তোর মতো কত মন অন্ধকার কবরে তাদের এই আজকের আলোচনা তাদের নসিবে হয় না রে মা নামাজের মুসল্লাটা বিছায়া দাও জীবনের একটা মুহূর্ত কাজে লাগাও আমি তোমাদের সন্তান রে মা আমি মোমিনুল ইসলাম রাজাপুরি বলে গেলাম মা কোন কথাটা জানি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারে রে মা এবার আমার নবী কয় খাদিজা আমি কবুল করলাম কয় নবী গো আমাকে যখন কবরে রাখবে নবী সবাই আমার ছেড়ে চলে যাবে আপনি রাসূলুল্লাহ আমার আপনি রাসূলুল্লাহ আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন আমার কবরের কাছে দাঁড়াইয়া যখন আমাকে মন কর নকির আসবে মান রব্বু কাওয়া মান দিনুকা হাজার জনুন আমি নবীর সাক্ষী দিতে পারবো আমি তো কখনো মাওলা দেখি না কিভাবে ওই মাওলার সাক্ষীটা আমি দেব নবী দিনের কতটুকু হয়েছে আমি জানি না আমারও ভয় লাগে কবরের প্রশ্নের কারণে
কেননা আপনি বলেছেন কবরে যেই ব্যক্তি সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে তার জন্য হাশর মিজান ফুলসিরাত সব সহজ হয়ে যাবে। কবরে যার জন্য এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তার জন্য সমস্ত কবর হাশর ফুলসিরাত কঠিন হয়ে যাবে। একটু বলা যায় কিনা? আল্লাহু আকবার। কবরে রে রাখবা তোমায়, ওরে আগে ও পরে কবরে তে রাখলাম আল্লাহ তোমার বান্দাদেরকে, ক্ষমা করে দাও গো আল্লাহ নবীজির খাতিলে রে আল্লাহ, করো আল্লাহ সাহায় তোমার মনে, বাপ নাই মাও নাই যাহার জগত সংসার তার মত পোরা কফাল রে আল্লাহ, জগতে আর নাই গো আল্লাহ, করো আল্লাহ সাহায় তোমার মনে, কত গুনাহ করছি রে আল্লাহ এই না জীবনে, দয়া করে মাফ করো রে আল্লাহ, আরে নবীজির খাতিলে রে আল্লাহ, করো আল্লাহ সাহায় তোমার মনে। এবার আম্মা যেন খাদিজা বলে নবী ও নবী আমার উম্মতের দিওয়ানা শরীয়তের সরাগ যিনি তরিকাতে মোর আমার গাউসে পাখের বাড়ি গো, হাকিকতে মোর মদিনাটি কেন তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আওয়াজ দিয়ে বলি মারহাবা, কারণ আমার নবী হাশরের ময়দানে উম্মতের দিওয়ানা থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে মনে খাদিজা এই কথাটাও আমি রাসূলুল্লাহ কবুল করলাম। কিছুদিন পরে আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজা দুনিয়াতে নাই, আম্মা জান খাদিজা আল্লাহর নবীজি যেইভাবে বলেছেন ওইভাবে আম্মা জান খাদিজার কাজটা করলেন। করার পরে রে এবার আম্মা জান খাদিজার সব সাহাবায়ে কেরাম চলে যায়, আমার নবী যায় না। আবু বকর পিছনে দাঁড়ায় রইলেন, উমর পিছনে দূরত্ব জায়গায় দাঁড়ায় রইলেন। এবার ডাক দিয়ে বলে নবী গো আর কাঁদবেন না, আসেন আমরা চলে যাব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে রে আবু বকর আমি যাব না, আমার খাদিজার সঙ্গে ওয়াদা করেছিলাম, তোমরা যাও তোমরা যাও আমি যাব না। নবী আমার দাঁড়ায় রইলেন জামে মোবারকের নিচে, এভাবে লাঠিটা মোবারক দিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকানোর পরে এবার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা দীর্ঘ সময় হয়ে যায় আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে নবীর এক পোটা চোখের পানি ওই খাদিজা আম্মা জান খাদিজার কবরের উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার যখন এক পোটা চোখের পানি পড়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, ও জিব্রাইল কই? জিব্রাইল ডাক দিতে দেরি হয়,
জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ আমি ছিলাম সিদরাতুল মুনতায়, এবারে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুর কাছে যা, আমার নবীর কাছে যাইয়া আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা কথাটা বাণীটা আমার বন্ধুরে জানাইয়া দাও। সুবহানাল্লাহ বলতেন না, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আমার বন্ধুরে কোরে জিব্রাইল আমার খাদিজার প্রশ্নের জবাবটা আমি আরশ মহল্লায় নিয়েছি। সুবহানাল্লাহ, একটু বাবা বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন ওই কবরের জন্য আম্মা জান খাদিজা কান্না করেছে কথা বলেন ঠিক কি না? আরে জোরে বলেন ঠিক না বেটি? আম্মা জান খাদিজা ও খাদিজা, আমার দেশের মা বোন খাদিজা ও খাদিজা, কথা কন না মা ফাতেমা ফাতেমা, আর আমরার মেয়ে ফাতেমা ফাতেমা, হযরত বেলালো বেলাল আল আমরার দেশের বেলালো বেলাল, ঠিক কিনা বলেন? আসেন আমার ভাইয়েরা, ও বন্ধুরা বলতেছিলাম রে আব্বা, এ কারণে বলতে চাই কবর একটা ভয়া ভয়ে জায়গা। আম্মা জান আয়েশা থেকে হাদিসুল মুবারাকাতে দেখা যায় আল্লাহর নবীকে বলে নবী গো, ও নবী হাসরের ময়দান কায়েম যেদিন হয়ে যাবে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ যখন ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে আমি আয়েশা আপনাকে কোথায় পাব? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা আমাকে তুমি পাইবা ওই কবরে, যেখানে হাসরের ময়দানে ওই জায়গাতে পাইবা, যেখানে বার সূর্যের তাপ জমিনে দেওয়া হবে ওই জায়গাতে তুমি আমাকে পাইবা। নবী গো আপনাকে কোথায় পাবো? কয় যেখানে মিজানের পাল্লায় আমার উম্মতের আমলটুকু হিসাব নিকাশ ওজন দেওয়া হবে সেখানে। নবী গো আপনারে কোথায় পাবো? কয় আমাকে পাইবা ফলসরাতের কিনারায়। নবী আপনাকে কোথায় পাবো? যেখানে আমল নামাটা ডান হাতে বাম হাতে দেওয়া হবে ওই জায়গাতে আমি আমাকে পাইবা। নবী গো এক অবস্থায় যদি সর্ব অবস্থায় যদি একসাথে বিচার শুরু হয়ে যায়, আমার নবী বলে আয়েশা জগতের মানুষের মতো আমাকে মনে করিও না, জগতের সব নবীর মতো একটা মুহূর্তে আল্লাহ পাক সব জায়গায় আমাকে যাওয়ার সেই হেকমত দান করবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কবরে রয়া যাব যদি বান্দা দেখি তো গরবারি সারিয়া বান্দা যাই তো বন্ধু নাই রে বান্দব নাই রে, হায় রে যে জাগা বন্ধু হবে দয়াল নবী মুস্তফা, ওরে মদিনার মাটি যদি আমি হই তাওরে বুকে করে জোরাই রাখতাম নবীরে, কান্দায়ো না কান্দায়ো না আমরার নবীরে, হাই কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, কান্দাইলে কাঁদবা তুমি হাশরে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী আমি
আপনারে কোথায় পাবো? হেরে আয়েশা, আমার উম্মত যখন পানির পিপাসায় জিব্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, আরে বার সূর্যের তাপটা যখন দেওয়া হবে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মত কাঁদবে, আল্লাহ আমি নবীর ডাক দিতে থাকবি, হবে নবীজি দৌড়াইয়া হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে যাব, নবী গো আপনি কি করবেন কয় মিজানের পাল্লায়, আমার উম্মতকে যখন আমলটা মাপা হবে আমি একটা ধরে ওই মিজানের পাল্লায় চলে যাব। একটু দূরে সরি পড়ে আল্লাহুম্মা সাল্লি কখন সময় দেবে চিন্তা করে দেখো রে মন রাত্রির গভীর নিশীথে, মরণকালে বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গে তে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আবু চলবো কতক্ষণ? এ আব্বু চলবে? তাহলে আমার যে ভাইয়েরা ঘাটলায় বসে রয়েছেন এটা কি পরিবেশ? ভাই আল্লাহর রাস্তায় এখানে আসেন না আপনারা, মনে হয় আপনারা একটা মজলিস দিচ্ছেন আমাদেরটা ভালো লাগে না, ঠিক না? একটু জিকির করেন আল্লাহ। যুবক ভাইয়েরা একটু ভিতরে আসেন ভাই, কেউ ঘাটলায় বসে থাকবেন না, ভিতরে আসেন সবাই, সবাই ভিতরে আসেন, এটা পরিবেশ করেন। যারা মসজিদের কাছে আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন ভালো আছেন, আপনারা আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। কাউকে বানাইলা আল্লাহওয়ালা, কাউকে বানাইলা নবীওয়ালা, কাউকে বানাইলা ওলি আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। একটু জবান ছেড়ে বলেন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ, ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহুওয়াল্লাহ। মাশাআল্লাহ মুহাব্বতে আল্লাহুওয়াল্লাহ। এবার ডাক দিয়ে বলে আয়েশা, ইরে আয়েশা, ওই অবস্থায় আমি দৌড়াইয়া চলে যাব, আমি যাব যেখানে মিজানের পাল্লায় আমলটা দেওয়া হবে। ইরে আয়েশা, আমি মিজানের পাল্লায় গিয়ে দাঁড়াব, ওই মুহূর্তে আবার ডাক হয়ে চলে আসবে, ফুল সিরাতের রাস্তায় উম্মত জাহান নামে পড়ে যায়, জাহান নামের উপরে হলো পুল সেরাত, ওই পুল সেরাতের রাস্তাটা বড় কঠিন, যে রাস্তাটা চোখে অনুমান করা যায় না, এত চুলের চাইতে অতি চিকন একটা ফুল সেরাতের রাস্তা, এটা এত ধারানো জিনিস যেটা হীরার চাইতে বড় ধারানো জিনিস। এইবার আয়সা আয়সা ডাক দিয়ে বলে নবী, ও নবী পুল সিরাতের রাস্তার নিচে যদি জাহান্নাম হয়, ওই জাহান্নামে যদি মানুষ পড়ে যায় কত বছর পড়তে লাগবে? নবী আমার চোখের পানি ছেড়ে কয় আয়েশা, 70,000 কোটি বছর লাগবে ওই জাহান্নামের তলদেশে একটা মানুষ যাইতে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয় আয়েশা, ও আয়েশা, আবার আমার উম্মত যখন বাম হাতে ডান হাতে আমল নামা মাওলা নিজ হাতে দিবে,
ওই জায়গা যখন চিৎকার দিয়ে কাঁদবে, আমি নবী ফুলসেরার থেকে আবার একটা দৌড় দেব সেই আমলনামার কাছে। সব উম্মতকে আমি, যে উম্মত জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, সকলের বিচার কার্য শেষ হয়ে যাবে, আমি আবার সেজদায় পড়ে থাকব। আমার সেজদা দেখে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব সেজদা উঠা, দান্দার মোবারক শহীদ করেছেন, আরশেও কান্না করেছেন, জমিনেও কান্না করেছেন, পৃথিবীর জমিনে ঘুমাবেন কান্না করেছেন, নবী গো সব জায়গায় শুধু কান্না করেছেন আর কাঁদবেন না। ও নবী আপনার সেজদা উঠান। নবী আমার সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ আমার সঙ্গে না আপনি বলেছেন আমাকে সুপারিশদার বানাবে, ও আল্লাহ আমার ওই রক্ত মোবারকের রুচি নাই, আমার আলীরে আপনাকে দান করে দিলাম, নামাজের ভিতরে আমার আলীকে এই মুসলমানেরা এই মুনাফিকেরা আপনার বান্দারা কতল করে দিয়েছে, আমার আলীকে আমার হাসানকে বিষপান করেছে, আমার হুসাইনকে জবাই করে দিয়েছে, আল্লাহ আমার উসমানকে নয়টা টুকরা করে দিয়েছে, আমার ওমরের কি অপরাধ ছিল, আমার ওমরকে হত্যা করেছে, আল্লাহ আজকে সব কিছু দিয়ে দিলাম, আমার একটা উম্মতেরে আপনি জাহান্নামে দিয়েন না। আমার নবী যখন জাহান্নাম দেখি উম্মত আপনি ডাক দিবেন, নবী একটা জোরে আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ, এবার জবানটা চেরি উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। আমি আপনি যখন ডাক দিব নবী বলে ডাক দিব, নবী সেজদাটা উঠায় চলে যাবে জাহান্নামের কিনারে। এবার জাহান্নামের মালিক ফেরেশতারে বলবে গেটের দরজা খুলে দে। আল্লাহর নবীর চেহারা মোবারকে চোখের পানি কাদা যুক্ত, ওই জুব্বা মোবারকে চোখের পানি কাদা যুক্ত, মাটি দেখে ডাক দিয়ে বলবেন, নবী গো ও নবী আল্লাহ তো এদেরকে আজাব দেওয়ার হুকুম দিল, রে মালিক দেরি করিস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে মালিক ফেরেশতা দরজা খুলে দে। আল্লাহর নবীকে দেখে জাহান্নামের উম্মতরা বলবে, নবী গো আমাদেরকে মাওলার দরবার থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, মাওলার দরবার থেকে ওই বিচার থেকে জাহান্নামের আজাব থেকে বাঁচান। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ এদের বিচার আবার করেন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নবীজি এদের বিচার হয়ে গেছে। কয় না না আবার বিচারের আবার বিচারটা এদের আবার সেই নেকের পাল্লা বদের পাল্লাটা আবার মিজানের পাল্লায় দাঁড়া করা। আমার নবী তখন দাঁড়াইয়া থাকবেন, ইতিম নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ তালা তো মেয়েরাজের রজনীতে নবীর দিদারে কত হয়েছিল, আর সোলাল্লাহ আপনার উম্মত যখন সোয়াব করবে ওই সোয়াবটা আমি আল্লাহ কবুল করব, গুনাটা করলে আপনাকে দেখাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি যেই দুরূদ শরীফ আপনি নামাজের আগে পরে শুইতে হাঁটতে লইতে ঘুমাইতে পড়েন, আল্লাহর নবীর কাছে এই দুরূদটা জমা দেওয়া হয়। নবী আমার এই দুরূদটারে ছোট্ট একটা কাগজের টুকরো করিয়া ওই মিজানের পাল্লায় যখন এভাবে ছেড়ে দিবেন, মিজানের পাল্লাটা তখন মদ বদের পাল্লা থেকে নেকের পাল্লাটা বেরি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, প্রভু ও প্রভু আপনি না এদের বিচার কার্য করেছিলেন নেকের পাল্লা বদের পাল্লা, আজকে কেন এদের এত অবস্থায় এখন বাড়ি হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার নবীর দুরুদের কারণে। ও মুসলমান শুনে রাখো, এখনো শুনে রাখো না মুসলমান, ও মুসলমান শুনে রাখো, ওই নবী ছাড়া আমাদের কোনো উপায় থাকবে, কথা বলেন উপায় থাকবে, উপায় নাই রে উপায় নাই রে, হায় রে উপায় নাই, শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা। আপনি দুনিয়াতে থাকবেন নবীর সুন্নাত আছে না নাই, কথা বলেন আছে না নাই, কবরে যাবেন ওই কবরে নবী আপনার জন্য সুপারিশ করবে আছে না নাই,
দুনিয়াতে কারণ আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর জিন্দেগিটা তোমার জন্য উত্তম আদর্শ মুসলমান আজকে যারা মাহফিল দিয়েছেন ইমান আনছেন নেক আমল করেছেন মাহফিল দিয়েছেন আল্লাহ কয় তোদের জন্য আমি রেখেছি জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন তোদের জন্য আমি রেখেছি জান্নাতের ফেরদাউস ওই জান্নাতে যাইতে মন চায় কথা বলেন আব্বু মন চায় কাদের কাদের মন চায় দুটো হাত আমরা মাওলানা দেখাই নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক ওই জান্নাতে যেতে হলে এখানে রসুল বলেছেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো মান্দার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি মক্কায় গিয়েছে মদিনাতে গিয়ে বলে আল্লাহর হাবিবে রওজার অনেক মানুষ এখন এই পেতনা পাসাদের জামানায় এখন কত মানুষ রয়েছে মক্কায় যাবেন মদিনা যাওয়ার দরকার নাই আসানা নাই আছে আব্বু কথা বলেন আসানা নাই আমি যখন মক্কায় গিয়েছি মক্কা থেকে যখন জাবালে নূরি গিয়েছিলাম জাবালে নূর জাবালে সুর জাবালে রহমত এই পাহাড়েগুলো যখন গিয়েছিলাম তখন আমাদের কুমিল্লার একটা গাড়ি লোক অনেক আমার মনে হয় ওই ওনাদের একটা বাসের মতো হবে ওনাদের কাফেলায় আমার মনে হয় কমপক্ষে 40 জনের কম হবে না তো সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার কাছে যেতে দেয় নাই যেখানে গাইরে হেরা যেখানে রয়েছে জাবালে নূরে যেখানে রয়েছে আল্লাহর হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ে উঠলে এখনও পর্যন্ত নূরের নবীর কথা চোখের পানে ছেড়ে ছেড়ে মানুষ কান্দে সুবহানাল্লাহ বলে কিন্তু মানুষগুলো যেতে দেয় না মদিনার দিকে মানুষগুলো যাইতে দেয় নাই আজকে পোড়া কপাল আমাদের অথচ রসুলের হাদিস মানজার কব্বি ওয়াজাবাত লাহু শাফাআতি নবী বলেছে কেউ যদি মক্কা থেকে আমি রসুলের মদিনাতে আইসা জিয়ারাত করে যায় কেউ যদি আমি রসুলের মদিনায় আসে মদিনা থেকে মদিনায় আইসা আমি রসুলকে সালাম দেয় ইয়া রসুলাল্লাহ যদি আমি রসুলকে সালাম দেয় তার জন্য আমি রসুলের সুপারিশটা ওয়াজিব হয়ে যায় কথাটা কার নবীর কথাটা কার তাহলে আপনি আজান দেখেন আজানে তাকবীর দেয় দেয় না আশহাদু আন্না মুহাম্মাদ রসুলুল্লাহ বলে না আপনি দেখেন নামাজে আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহ বলে আল্লাহু আকবার আমি আল্লাহর নিয়ত বেঁধে তুমি হাত বাঁধো আমার রসুলকে সালাম দিয়ে তুমি নামাজটা শেষ করো এটা হবে তোমার জন্য মেয়েরাজ আসসালাতু মেয়েরাজুল মুমিনিন এটা হচ্ছে তোমার জন্য মেয়েরাজ সুবহানাল্লাহ বলতেন না তো সম্মানিত উপস্থিতি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই দুইটা জিনিস আপনি হেফাজত করবেন রসুল আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন দুটা জিনিস কয়টা জিনিস পারবেন সবাই এ ভাই কথা বলেন পারবেন এই দুটা জিনিস একটা হলো আপনার জিব্বা মুখ এই মুখটা যদি আপনি হেফাজত করতে পারেন আরেকটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আপনার লজ্জা স্থান যদি আপনি হেফাজত করতে পারেন যুবক আপনার জন্য আল্লাহর হাবিব আপনার জান্নাতের জামিনদার হয়ে যাবে আমরা পারবো তো কারণ এই জবান দিয়ে আমরা মানুষকে গালি দেই ঠিক কিনা বলেন এই জবান দিয়ে মানুষকে গালি দেই এই জবান দিয়ে মানুষের কোটি টাকা সম্পদ হরণ করে আমরা ওই টাকা দিয়ে খাবার খাই এই মুখ দিয়ে এই জবান দিয়ে মানুষের গীবত করি এই জবান দিয়ে আমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই কারো দোষ ত্রুটি খুঁজতে গেলে আগে তার দিকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করবেন দেখবেন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে তিনটা আঙ্গুল আপনার দিকে আসে না এই আঙ্গুল আপনাকে বোঝাচ্ছে তুমি আরেকজনের দোষ ত্রুটি খোঁজার আগে তোমার নিজের দিকে তাকাও ঠিক কিনা বলেন আপনি যদি জীবন সারা রাত্র ইবাদত করেছেন ইবাদত করার পরে আপনি যদি কারো গীবত পাসায়েত করেন আপনার ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে রসুল বলেছেন এই জিব্বাকে হেফাজত করো আমরা আজ থেকে কাউকে গালি দেব না কথা বলেন গালি দেব না আমরা কখনো এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না সবাই কয় না দেখছেন নি তার মানে এটা মিথ্যা কথা কইব কে কথা বলেন না মিথ্যা কথা বলবো না আমরা তো মুসলমান বুঝছেন মুসলমান তো একতা নাই আমাদের কাজ কোথায় হচ্ছে জানেন এক মুসলমান ভাই খুব সুন্দর আমার যেহেতু সময় শেষ প্রধান অতিথি আসার ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেব তো একটা মুসলমান
সরিষা ক্ষেত বুঝায় আছে না আপনাদের এখানে? সরিষা বা হৌরা তো অনেকে না হৌরা ক্ষেত করে, তো ওই হৌরা ক্ষেতের মাঝপথ দিয়ে হাঁটতেছে একটা হিন্দু, একটা মুসলমান, একটা ইহুদি, একটা খ্রিস্টান, কয়টা আব্বু? উদাহরণ উদাহরণটা আমি কেমনে দিই দেখেন, আজকে আমাদের কি হচ্ছে, ইহুদিরা আমাদের মুসলমানদেরকে একসাথে জানে পারবে না, এই কারণে আগে একটা দেশের ধরে পরে আরেকটা দেশের ধরে পরে একটা পরে আরেকটা দেশের ধরে সব খণ্ড বিচ্ছন্ড করে দেয়। কি কারণ? আমাদের ভিতরে একতা নাই। কথা বলেন, আমাদের ভিতরে একতা নাই। তো এক মুসলমান ভাই সোশ্যাকেত করেছেন, চারজনে মিলিয়ে এটা মই আইতে আছে, ফুল হলো সোশ্যাকেত মই আইতে আছে। তো মুসলমান ভাই ঘর থেকে খুব খেপে বাড়ি থেকে বের হলেন, কিন্তু আমার বোন ডাক দিয়ে বলে স্বামীকে, মহিলাদের দেখবেন চিকন বুদ্ধি ভালো, যে তুমি চারজনের সাথে পারবা না, একটু হেকমত করে যাও। তো উনি খুব স্পিডে গেলেন, সুস্বা খেতার আগে যায় একবারে ব্রেক করলেন, এবার ব্রেক করে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ডাক দিলেন, ডাক দিয়ে বলে ভাই আপনারা এখানে আমার সুস্বা খেতটা পাড়াচ্ছেন, আপনারা একটু আমার কাছে আসেন। তো চারজন খুব খেপে গেছে, চারজন খেপে এসে কয় কী করবেন? না ভাই কিছু করবো না, আপনারা আসছেন মেহমান, আপনার বাড়িতে আসবেন মেহমানদারি করবো, আপনারা মেহমান, এরপরে আপনাদের যা মন চায় লাগলে সরষা ক্ষেত আমার আরেকটা আছে ওইটা সহকারে মুইবেন, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আসেন। সুন্দর মতো একটা হেকমত খাড়াই দেব না, চারজনকে একটা হেকমত খাড়াইলেন, কারণ একা তো চারজনের পক্ষে পারা সম্ভব, কারণ ইহুদিরা তো একা তো সবার পক্ষে পারা সম্ভব, মুসলমান সবার পক্ষে পারা সম্ভব না। এবার কি করেছেন? কয় ভাই বসেন। তো বসলেন, সবাই মিলে কথা শুরু করলেন কথাবার্তা। তো ডাক দিলাম, ভাই তুমি কে? কয় আমি ইহুদি। তুমি কে? কয় আমি খ্রিস্টান। তুমি কে? কয় আমি হিন্দু। তুমি কে? কয় আমি মুসলমান। আচ্ছা ঠিক আছে, কো ভাই আমার দেশের ভিতরে বৌদ্ধ মোটামুটি আছে, আছে না নাই? হিন্দুও আছে, মুসলমানও আছে। তো আমরা দেশের ভিতরে আমরা ভাই ভাই সবাই মিলেমিশে থাকি, এটা ইহুদি, ইহুদি দুই একটা আছে। তো তোরা আমার খ্যাত লাগলে আরও মইয়া লাগলে আমি আরেকটা করবো খ্যাত, ওটা তো মইয়াস, কিন্তু ইহুদির বাচ্চা ফাঁদাইলে কেন? কথা তো ঠিক। তো এটার ব্যক্তি মিলে ফিডা, এবার ইহুদির ফিডাইলেন, ইহুদির অবস্থা খারাপ করে এবার ইহুদির সহায় রাখলেন। এবার আসছে কে? বৈদ্য। কি নাম? আমাদের আজকে কোথায় অবস্থান যাচ্ছে দেখেন। এবার বৈদ্য, বৈদ্যর এবার হিন্দুরে কইতেছে, হিন্দু ভাই কয় যে কয় দেখ তোর বাড়ি বিয়ের অনুষ্ঠান হলে আমি যাই, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হোক না মিলাদ, হোক না মাহফিল, হোক না ঈদ, হোক না রোজা, তোর দাওয়াত দিলে তুই আসস না, গরু বড়োটা জবা করি ওই তোর বড় টুকরাটা দিব, হ্যাঁ তুই আসস না, কিন্তু আমি তোর ভাত খাইতে যাই। আমরা মুসলমানদের আজকে পরিস্থিতি কি দেখেন? আমি কিন্তু তোর বাড়িতে খেতে যাই, খেতে যাচ্ছি, নারায় তাকবীর, নারায় রিসালাত, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে ভাই একটা চেয়ার দিয়ে নজরে একটা চেয়ার দিই, এখানে একটা চেয়ার দিয়ে। আসসালামু আলাইকুম। তো ডাক দিয়ে বলতেছে যে আমরা ভাই ভাই, তাহলে এই বৌদ্ধ এখানে ঢুকলো কেন? তো এটা ফিডাও। এবার দুজন মিলে ইচ্ছা মতো ফিডাইছেন, এবার আসার কয়জন কথা বলেন, একজন মুসলমান একজন হিন্দু। এবার হিন্দু আলারা কইতেছে রে ভাই, আমরা মুসলমান আলারা কইতেছে আমরা দুজন ভাই ভাই, তুই আমার জাতি ভাই, আমি তোর জাতি ভাই, কোনো ভেদাভেদ নাই। তো ইন্দুর বাচ্চা হাঁদাইছে কিল্লাই, তুই আরে ক ইন্দুর বাচ্চাটা গেল কেন? এবার এটা মিলি বানানো শুরু করছে, এবার মুসলমান ভাই এবার মুসা পাটুসা বা কোলাকুলি করে কয় ভাই তুই দেখ, তুই তো আমার জাতি ভাই, তোরও একাল্লা আমারও একাল্লা, তোরও এক রাসুল আমারও এক রাসুল, ক আমার যেন এই খেটটা হাঁড়াইছে, তোর কি একটু মায়া দয়া লাগে না? আসলে কথা তো আসা, এবার মুসলমান মুসলমানের দিয়েছে পিডা, কি করছে সব ডেন্ডে সাইজ করছে। তো আমাদের আজকে পরিস্থিতিটা এমন হচ্ছে, আমরা মুসলমান মুসলমানের ভিতরে একতা না থাকার কারণে তৃতীয় শক্তি আমাদেরকে আজকে হতভঙ্গ করতেছে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ আমাদের মুসলমান মুসলমানদেরকে একতা একবদ্ধ একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকল বলে আমিন। তো কবরে একটা প্রশ্ন সবার আগে আপনাকে ওই কবরে জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিবসে আমাকে আপনাকে যেই প্রশ্নটা সবার আগে করা হবে সেটা হচ্ছে আস সালাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আমরা এখানে অনেকে রয়েছি আজকে ফজরের নামাজ পড়ি, কথা বলেন না, অনেকে আছে আজকে এশার নামাজে পড়ি, কিন্তু ভাই আজকে থেকে আমরা ওয়াদা করবো দাদু ভাই আমরা আর কখনো নামাজ ছাড়বো না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ডান হাত তুলে দেখাই, নারায় তাকবীর, নারায় রিসালাত, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। তো দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আজকে মাহফিলের সভাপতি সহকারে প্রত্যেকের জন্য আমি